আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারাও ভালো আছেন। এ তো আগের ব্লকে দেখলেন আমি কুমিল্লা আসছি, আমার কাকা মারা গেছে, ওনার জন্য মিলাদ পড়াবে 7 দিনের দিন। মেজবানি খাওয়ানোর জন্য এ বড় গরুটা নিয়ে আসছে, এটা এখন জবাই করবে। গরু জবাই হয়ে গেছে, এখন মাংস নিয়ে আসছে, মাংস কাটতেছে। সবাই মিলে আনন্দ করে ওনারা মাংস কাটতেছে আর অনেক কথা বলতেছে। এখন পায়েস রান্না করতেছে। চুলা দাবার হইতেছে সবজি। পিন্নি রান্না কমপ্লিট, সবজি রান্নাও কমপ্লিট। গরুর মাংসের জন্য চেষ্টা করতেছে, গরুর গোশত এগুলো রান্না হবে। এই তো গরুর মাংস পাতিলে নিয়ে এনেছে রান্নার জন্য। এতো দুই পাতিলা গরুর মাংস দেওয়া হয়ে গেছে, এখন মাংসের সাথে পায়েস দিয়ে দিতেছে ভাজা পায়েসটা। দুই পাতিলের টমেটো দিয়ে দিছে, এখানে আছে এলাচি, দারচিনি, লং, তেজপাতা, আদা, রসুন, লং, হলদি, মরিচ, সল, রসুন, রসুন বাটা, স্বাদ মতো লবণ। লবঙ্গ, এলাচ, টেস্টি সল্ট, এই যে দেখেন লঙ্কার গুঁড়া দিয়ে দিছে রাঁধুনি। সব মশলা দিয়ে দিছে, 20 মিনিট বসে রেখে এখন লাড়া দিতেছে।
মিলাদের খাবার খেতে চলে আসলাম। এতো গরুর মাংস দিয়ে দিছে আমার মামা তো ভাই, বিয়ে করামু যদি ভালো পাত্রী থাকে বলবেন।